ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং জীবন আইন চালনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে এবছর তোমরা একাদশ শ্রেণীতে ভূগোল নিয়ে পড়তে ইচ্ছুক বা তোমরা ভর্তি হয়েছ তোমাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা ভূগোল নিয়ে স্কুলে ভর্তি হয়েছ তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে যে ভূগোলের সবথেকে কোন বইটা বেস্ট হবে কোন বইটা নিলে তোমরা ভালো নাম্বার পাবে পরীক্ষাতে এবং কোন বইটা নিলে সহজ সরল ভাষায় খুবই সহজে ভূগোল বিষয়ের বিভিন্ন তথ্য তোমরা সহ মানে খুব সহজেই জানতে পারবে এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে দেখো তোমাদেরকে অবশ্যই আমি ভূগোল বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ বই নিয়ে কিন্তু আলোচনা করবো তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই মুহূর্তে তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এইখানে দুটো বই আছে একটা হচ্ছে অভিনব ভূগোল যেটা নীলাংশ চক্রবর্তীর লেখা এবং একটা চেয়ে সমরেন্দ্র মোদ আধুনিক যে ভূগোল সেটা হচ্ছে সমরেন্দ্রনাথ মোদকের লেখা তো আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র এই যে নীলাং অভিনব ভূগোল নীলাংশ চক্রবর্তীর বইটা কেমন রয়েছে এবং কাদের জন্য এই বইটা বেস্ট হবে সেই রিভিউ আসছে তো ভিডিওটি প্রথম থেকে দেখো এবং লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনটি অল করতে একদমই ভুলুন না তো চলো আমরা ভিডিওটি শুরু করি এই মুহূর্তে আমি স্ক্রিনে নিয়ে চলে এসেছি স্ক্রিনে আমি নিয়ে চলে এসেছি বইটা তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এনসিআরটির গাইডলাইন মেনে দু হাজার সালে অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টির এর সিলেবাস অনুসারে কিন্তু এই বইটা লেখা হয়েছে তার প্রসাদে দারুণ অভিনব ভূগোল নীলাশ্বর চক্রবর্তীর লেখা তো দেখো বইটা প্রথমে প্রস্তাবনা এবং সমস্ত কিছু লেখা আছে একাদশ শ্রেণী ঠিক আছে তো বইটি তোমাকে প্রথমে যেটা আসি সেটা হচ্ছে দাম কত টাকা পড়বে তো বইটি দেখো দাম রয়েছে তোমরা এই মুহূর্তে এই জায়গাটা দেখতে পাচ্ছ যে এইখানে দেখো দুশো চল্লিশ তোমাদের কিন্তু লেখা আছে দাম তো এখানে তোমরা মোটামুটি কুড়ি থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে ছাড় পেয়ে যাবে তোমরা বিভিন্ন অঞ্চলে তোমাদের যে দোকান রয়েছে পার্শ্ববর্তী অঞ্চলে তোমরা কিন্তু পেয়ে যাবে তো বইটা দেখো এখানে তোমাদের সিলেবাসটা রয়েছে সিলেবাসে এখানে তোমাদের পুরো সিলেবাস কোন চ্যাপ্টার কি আছে সমস্ত কিছুটা তোমরা পেয়ে যাবে তো ঠিক আছে এখানে বাংলা সিলেবাসের লেখা আছে পেজ টোটালটা তোমরা দেখতে পাবে কি কি সিলেবাস আছে দেখো নিয়মতান্ত্রিক স্বাস্থ্যরূপে ভূগোল পৃথিবীর উৎপত্তি পৃথিবীর অন্তর্ভাগ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ভূমিকম্প gne's আবহাওয়া ও জলবায়ুর মুখ্য অংশ বায়ুমণ্ডল ঠিক আছে এছাড়াও তোমাদের অর্থনৈতিক ভূগোল আছে মানবিক ভূগোল আছে এবং উপ দেখো ভারতের ভূগোল ভারত প্রতিবেশী দেশসমূহ ভারতের গঠন প্রকৃতি এবং জলনিকাশি ব্যবস্থা পুরো অধ্যায়টা কিন্তু সুন্দরভাবে এখানে দেয়া রয়েছে তো বিষয়টা বলি তোমাদের প্রথমে দেখো প্রত্যেকটা বিষয়ে সংজ্ঞা দিয়ে আছে তার সঙ্গে সঙ্গে তার ছবি দেওয়া আছে বইটায় বইটা যদি আমরা লক্ষ্য করি তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ইম্পর্টেন্ট তোমরা এইভাবে তোমাদের আলাদা কোটেশন করে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তারপর একটা কথা বলি যদি তোমরা শেষের দিকে যাবে যথেষ্ট পরিমাণ ছবি দিয়ে আছে বইটায় দেখলাম এছাড়াও তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষে এইভাবে জেনে রেখো বলে প্রত্যেকটা যে চ্যাপ্টার ওয়াইজ সামারি কিন্তু তোমাদের এখানে কিন্তু দেওয়া দেওয়া রয়েছে এছাড়াও আর একটা বিষয় উল্লেখযোগ্য যে এই বইটায় প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এই যে উপস্থাপন শ্রেণী বিভাগগুলো তো করেছে সঙ্গে সঙ্গে তোমরা যদি আমরা দেখি অনুশীলনের যে কোশ্চেন প্যাটার্ন সেটা দেখো এখানে জেনে রাখো বলে পৌরো চ্যাপ্টারটা তো দিয়েছে তার সঙ্গে পাঠ্যাংশের বেশ কিছু শব্দ সেই সম্পর্কে সংজ্ঞা দিয়েছে এবং তোমরা অধ্যায়ের সারাংশটাও কিন্তু পেয়ে যাবে অর্থাৎ গোটা অধ্যায়টা পড়ে তুমি কি বুঝতে চাইছো সেটাও কিন্তু এখানে। তোমরা পেয়ে যাবে মোটামুটি ভালোই করেছে তো এখানে তোমরা তারপরে এমসিকিউ প্যাটার্নে বেশ কিছু কোশ্চিন তোমরা দেখতে পাবে এই মুহূর্তে তারপরে তোমাদের চলে যাবে এখানে একটা নতুন একটা পদ্ধতি সেটা হচ্ছে যারা ওই এমআর সম্পর্কে যে তোমাদের এক্সামটা হবে অনেকে তোমরা কিন্তু জানো না সেই ওএমআর তোমরা দেখো এইখানে কিন্তু দেওয়া রয়েছে তোমাদের এই যে ছবিটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই যে ওই এমআর শিট তোমাদের কিভাবে গোল করতে হবে এখানে কিন্তু ওই এমআর শিটের একটা কপি দেওয়া রয়েছে তারপরে তোমাদের সেমভাবে দেখো প্রত্যেক অন্য চ্যাপ্টার শুরু হয়েছে তার ছবি তার সমস্ত কিছুটা কিন্তু এইখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা থিওরি কান্টে নিহারিকা মতবাদ হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে দেখো তোমাদেরকে সেম পুরো যে শর্ট কোশ্চেন পাশে তোমাদের দেয়া রয়েছে এইভাবে তো প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এবং পেজ শেষে অর্থাৎ এই যে আলাদাভাবে তোমাদেরকে দেয়া আছে সুন্দরভাবে উপস্থাপন কলামের সাহায্যে ঠিক আছে এছাড়াও তোমাদেরকে সেম একইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা পাঠ্যাংশের যে বেশ কিছু সংজ্ঞা সেই সংজ্ঞা দেয়া আছে প্লাস অধ্যায়ের যে সারাংশ অর্থাৎ তুমি এই চ্যাপ্টার থেকে কী জানতে পারলে সেই সমস্ত বিষয়টা দেওয়া আছে প্লাস এমসিকিউ সেম একইভাবে দেখো পুরো বইটা কিন্তু কভার করেছে প্লাস ওএমআর এমআর শিটের একটা কিন্তু ডেমো কপি দিয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে এভাবে তুমি যদি দেখো আমরা আলাদা পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে দেখি এই চ্যাপ মোটামুটি এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু ভাবে দিয়েছে যে খুব একটা যে বইটা যে তোমরা যদি আমরা দেখি আমরা বইটা অনেকগুলো চ্যাপ্টার রয়েছে আমি তোমাদেরকে পেজগুলো উল্টে দেখেছি তো পেজ কোয়ালিটি তোমাদেরকে বলি পেজ কোয়ালিটি দারুণ পেজ কোয়ালিটি পেজ কোয়ালিটি এই বইটার মতো অন্য বই অনেকে কিন্তু হয় না ঠিক আছে তো পেজ কোয়ালিটি নিয়ে টেনশন নেয় তোমাদের তো যে বিষয়টা তোমাদেরকে তুলে ধরছি সেই বিষয়টা যে প্রত্যেকটা তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে দিয়েছে এবং এই বইটা আমার সব থেকে ব্যক্তিগতভাবে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই বইটায় তোমার অতিরিক্ত কালার নেয় যতটুকু দরকার শতটুকু দিয়েছে এবং অতিরিক্ত কিছু কিন্তু দেয়নি যতটুকু একটা ছাত্রছাত্রী মনে হবে যে একজন একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী সেমিস্টারে যেটা পড়বে অতিরিক্ত কিছু কিন্তু দেয়নি যতটুকু প্রয়োজন তোমরা দেখতে পাচ্ছ শতটুকু এবং দিয়েছে এবং খুবই ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্টগুলো লাল কালার বা অন্য কালার দিয়ে কিন্তু কলাম এবং তার সঙ্গে সঙ্গে দিয়েছে ছবিটায় তোমাদেরকে এইভাবে তোমরা বেশ কিছু চ্যাপ্টার কিন্তু পেয়ে যাবে তার সমস্ত সেম একইভাবে তো এই বিষয়টা তোমাদের প্রাকৃতিক ভূগোলটা সুন্দর করেছে এখানে তারপরে আসি যে প্রাকৃতিক ভূগোলটা এইভাবে তুমি শেষ হয়ে যাবে অগ্ন সমস্ত চ্যাপ্টারগুলো ছবি উদাহরণ সমস্ত কিছু এবং বেশ কিছু নতুন তথ্য কিন্তু অ্যাড করেছে এবং বইটা তোমার কিন্তু পড়তে চোখ ধরবে না কারণ একই টাইপের লেখা এক্সট্রা অন্য কালি চার পাঁচটা কালি ব্যবহার করা হয়নি যেটা তোমার চোখে অনেক সময় সমস্যা হয় ঠিক আছে যদিও সেটা চোখে পড়ে কিন্তু চোখের কিন্তু একটা সমস্যা হয় এইটা কিন্তু করেনি তো বইয়ের পেজ কোয়ালিটিতে আগেই বললাম তো এইভাবে বেশ কিছু তথ্য কিন্তু এখানে তুলে ধরেছে এবার আসছি তোমাদের মাঝের দিকে তোমরা মানবীয় ভূগোল পড়বে তো মানবীয় ভূগোলের এই যে বিষয়গুলো আছে এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছে তবে আমার মনে হচ্ছিল যে মানবীয় ভূগোলের আরও বেশ কিছু তথ্য এই জায়গাটা দেয়া আমার ব্যক্তিগতভাবে প্রয়োজন যে এখানে আর কিছু বেশ কিছু শর্ট কোশ্চেন দিতে পারতো কিন্তু এখানে পুরোটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে কিন্তু বেশ কিছু আরও কিছু শর্ট কোশ্চিন এখানে তুলে ধরতে পারতো এবং ইকোনমিক জিওগ্রাফিটা অর্থাৎ অর্থনৈতিক ভূগোলের যেটা আছে সেটাও কিন্তু খুব একটা যে তথ্য দিয়েছে এমনটা না কিন্তু বিস্তারিত কনসেপ্ট চল কিন্তু আলোচনা করেছে কিন্তু আমি আর মতে এই জায়গাটা একটু আরও করতে পারতো তবে বইটা সামগ্রিকভাবে যদি দেখো বইটা সুন্দর করেছে এছাড়াও তুমি বইটা এই সাইডে তুমি দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি শেষের যে অংশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি শেষের অংশটাও একদম সুন্দর করে মিশ্র কৃষি এই কৃষির যে অর্থনৈতিক যে বিষয়গুলো ছিল সেগুলো তুলে ধরেছে তার সঙ্গে সঙ্গে এই যে ভারতের আমি দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে এখানে নতুন তথ্য পেয়ে যাবে এই যে ভারতের যে অংশগুলো ভারতের ভারতের প্রত্যেকটা ভারতের আলাদা আলাদা তথ্য অনলাইনের কোশ্চিন কিন্তু দেওয়া আছে প্লাস এইখানে তোমরা শখ পেয়ে যাবে হ্যাঁ এবং তার ভারতের প্রতিটি বিভাগের সঙ্গে সঙ্গে ছবি সুন্দর করে কিন্তু দিয়েছে এইখানে তো এইভাবে পুরো বিষয়টা কিন্তু কমপ্লিট করেছে মোটামুটি ভারতের জিওগ্রাফি যেটা রয়েছে ভারতের ভূগোল এখানেও সেম একইভাবে করেছে এবং এটাও মোটামুটি একদম খারাপ করেনি তো এই বইটা মোটামুটি আমার যে মত বইটা একদম খারাপ করেনি যারা মনে করছো যে মিডিয়াম টাইপের যে স্টুডেন্ট অর্থাৎ যারা খুব একটা বেশি পড়তে চাও না কিংবা তোমরা চাইছো যে আমাদের মিডিয়াম অর্থাৎ যে হাইফাই আমি অত প্রচুর মানে তথ্য যে থাকে বিশেষ করে সমানন্দ মোদকের বইটা পরে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই আলোচনা করব সেই বইটা নিয়ে তো এই রকম যারা চাইছো যে আমরা অল্প পড়ে বেশি নাম্বার তুলতে চাই তো অবশ্যই এই বইটা নিতে পারো এই বইটা খুবই মানে যতটুকু প্রয়োজন শতটুকুই দিয়েছে এক্সট্রা কিছু কিন্তু এখানে দেয়নি যতটুকু একটা স্টুডেন্টের ক্লাস ইলেভেনের তোমার যতটুকু প্রয়োজন ঠিক আছে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার দেখে নিবে আমি অত দেখানো সম্ভব নয় কারণ একটা ভিডিও লং হয়ে যাবে তো মোটামুটি বইটার পেজ কোয়ালিটি সমস্ত কিছু দিয়েছে তো এই বইটির বিশেষ পর্যন্ত তোমাদেরকে এখানে পঙ্খানুমুখী শব্দকোষ পরীক্ষা প্রস্তুতি সমস্ত কিছুটা কিন্তু এখানে লেখক কিন্তু বলে দিয়েছে তো বইটা আবারও বলছি স্নিগ্ধা প্রকাশনী থেকে বইটা ছাপানো হয়েছে আর এই বইটা তোমরা যে দামের বিষয়টা আমি কিন্তু আগেই বলেছিলাম যে দামটা যে দুশো চল্লিশ টাকা কিন্তু এখানে ফেলা রয়েছে কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে বিশেষ করে কুড়ি পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে আশেপাশে মোটামুটি ধরে নাও একশো নব্বই থেকে আশি টাকা কিন্তু তোমরা বইটা পেয়ে যাবে তো ওভারঅল যে বইটা অর্থাৎ এই বইটা আমরা তোমরা দেখতে পাচ্ছ এই বইটা ওভারঅল তোমাদের খুবই একটা ভালো বই মোটামুটি যারা মিডিয়াম স্টুডেন্ট তাদের ক্ষেত্রে খুবই খুবই ভালো আর যাদের ক্ষেত্রে আরও তোমরা ভালো বই চাইছো বিশেষ করে তোমরা সম্রোদে মোদকের বইটা কি আপডেট করেছে কি ভুল রয়েছে সমস্ত কিছুটা তোমাদের সামনে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকে আহ সুস্থ আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তো ভিডিওটিকে শেষ করছি ধন্যবাদ